Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. উপাসনা করিবা, আমি প্রার্থনা পূজা করিবা, তার কিছু তাঙ্কু মাগিবা না, সে তো দবা পাইঁ প্রস্তুত অছন্তি। যেমিতি নরসিংহদেব কহিলে, কোন মাগুছ মাগ, আমি দবা পাইঁ প্রস্তুত অছি। মুক্তি মাগিব, মুক্তি তো দবাই, সব যাই চাই তাই দবাই। পরীক্ষা তোমাকে কিছু দরকার না, আমার মোর মুক্তি দরকার না, কিছু না, এইটি মু রহিবি। ই যেতে বদ্ধ জীব, জন্মান জন্মান্তর ভরিকি, এটি জন্ম মৃত্যু চক্রে ঘূর্ণায়মান হচ্ছেন, কেতে দুঃখ পাচ্ছেন, এমানু ধারণ করি মু জায়গা ছাড়ি যাবি না। হ্যাঁ, এ কথা কি কহিব, সমস্ত ভৌতিক কামনা পছন্দ ভগবান, ভৌতিক কামনা সে চরিতার্থ করা কে পূজা আরাধনা করছেন, ব্রত তপস্যা করছেন, কিন্তু শুধু ভক্ত নন্দনং নন্দনং ন সুন্দরী কবিতাম বাচক দিশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভোতাদ ভক্তি রহিতি। সেথিপাই মহাপ্রভুর এ সংখ্যা আছে, কিছু দরকার নাই, ধন দরকার নাই, জন দরকার নাই, যে কি মোর বাবা করিবে বসিকি, হ্যাঁ সংস্কৃত পুরুষ পশু, এগুলা কিছু দরকার নাই, সুন্দর স্ত্রী উপভোগ করিবার কারণ নাই, পাবি মাগুনি, মুক্তি মধ্যে মাগুনি, কেবল গোটে ভবতাদ ভক্তি রহিতি। আদ্রতাম কি নষ্ট না, অদস্য নাথ মর্মহতাং করোতু বা যথা তথা বা বিদধা লম্পট মৎপ্রাণ নাথস্তু সৈব না। এ কথা শিক্ষাষ্ট কর, শেষ করে কর, এ হচ্ছে পিওর ডিভোট। আশ্রিস বা পাদরতাং কি নষ্ট বা উদর্শনাম মর্মহতাং করোতু বা, হ্যাঁ সেই তো মোর প্রাণের দেবতা বন্ধু, আও প্রাণনাথস্তু সৈব না কর, তাঙ্ক ছড়া কি প্রাণনাথ নুহন্তি, সে মতে আলিঙ্গন করন্তু বা পাদরে দোলিকি চকটিকি দূরকু ফোপাড়ি দিয়ন্তু, দর্শন নদেই মোর মহাত করিকি দলেই পড়ে মারন্তু না কাহিঁ, যাতা সে লম্পট যেপর কারবার মো সাগরে করিবা পাইছা সেপরি করন্তু না কাহিঁ, সেই মোর প্রাণ। প্রহ্লাদ নারাজ কৌশন্তি, হে ভগবান, মু আপনকর এক নিষ্কাম ভক্ত, কৌশি ভক্তি কামনা নথাই ভক্ত বা সেবক, এবং আপন মধ্যে মো নিত্য প্রভু এটা নর্মাস, আমার অন্য কৌশি আবশ্যকতা না, আপন মোর স্বাভাবিক ভাবে প্রভু, এবং মু স্বাভাবিক ভাবে আপনার সেবক বা ভক্তি, আমার অন্য কৌশি সম্বন্ধ না, এলা শ্লোকর অর্থ শ্রী চৈতন্য মহাপ্রভু সেঠ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই চৈতন্য মহাপ্রভু কেছেন জীবর স্বরূপ কৃষ্ণকর নিত্য দাস, প্রত্যেক জীব ভগবানকর, ভগবান কৃষ্ণকর নিত্য দাস। শ্রীমদ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় আসে শ্লোকরে ভগবান কৃষ্ণ কেছেন ভক্তারম জগন্তপ্রসং সর্বলোক মহেশ্বরম, সে হচ্ছেন ভগবান কৃষ্ণ হচ্ছেন সর্বলোক মহেশ্বর এবং পরম ভোক্তা উপভোগকারী, এ হচ্ছে ভগবানকর স্বাভাবিক স্থিতি, এবং জীবকর মধ্যে ইয়ে হচ্ছে স্বাভাবিক স্থিতি যে সে ভগবানঙ্ক ঠারে প্রপন্নই হবে, সর্বধর্মান প্রীতিজ্য মামিকম শরণম ব্রজ, এই সম্বন্ধ প্রভুবৃত্তি সম্বন্ধ যদি রহে বরাবর, তাহলে প্রভুবৃত্তি মধ্যে বরাবর বা সতত সুখই রহব, আনন্দই রহব, যেতবে এই শাশ্বত সম্বন্ধ সেতবে জীব স্বতন্ত্র ভাবরে
সুখী হওয়ার ইচ্ছাই করে এবং ভাবে যে সে প্রভু তাঁকর জীবন আদেশ অনুযায়ী সব যোগাইবা পাই যোগাণ অধিকারী অটন্তি। এপরি হলে সুখ মিলিব না, কিংবা প্রভু মধ্যে তাঙ্কর সেবক কর্তৃত্বর কামনা পূরণ করবে না। যদি সে করতে তাহলে সে প্রকৃত প্রভু নুহতি, যে প্রকৃত প্রভু সে কথা দাবি করতে তুমি নিশ্চয় করা হব, এবং যে প্রকৃত সেবক ভৃত্য সে তৎক্ষণাৎ প্রভুঙ্কর আদেশ পালন করবে। যদি এই সম্বন্ধ ভগবান এবং তাঙ্কর অধীন জীব মধ্যে স্থাপিত ন হয় তাহলে প্রকৃত সুখ মিলিপার। জীব হচ্ছে আশ্রয় অর্থাৎ সর্বদা ভগবান অধীন তত্ত্ব, ভগবান অধীনস্থ, ভগবান নিয়ন্ত্রণাধীন, এবং ভগবান হচ্ছেন বিষয় জীবনর অন্তিম লক্ষ্য। যে মানে এই ভৌতিক জগতরে বন্ধা হয়ে যাইছেন বদ্ধ জীব হতভাগ্য জীব সেমানে কথা জানতে না। নতে বিদু স্বার্থ গতি বিষ্ণু মায়া বিমোহিত হয়ে এঠারে ভৌতিক জগতরে প্রত্যেক ব্যক্তি একথা জানতে না যে সেমানক জীবন লক্ষ্য হচ্ছে যে ভগবান বিষ্ণু। আরাধনানং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং করম তস্মাত পরতরম দেবী তদীয়ানং সমর্থন। শিবজী পদ্ম পুরাণরে একথা পার্বতী দেবী কহুচন্তি যে সমস্ত প্রকার আরাধনা মধ্যে বিষ্ণু আরাধনা প্রধান, তা হচ্ছে জীবনর লক্ষ্য পরম লক্ষ্য। আর সে বিষ্ণু ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে যেতবে বৈষ্ণব আরাধনা তথা তাঙ্ক ভক্ত বা সেবকঙ্কর আরাধনা হয় আর সেবক যেতবে সন্তুষ্ট হচ্ছে। চৈতন্য মহাপুরুষ এই কথাই কিন গোপী ভর্তপাদ কমল দাস 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 ওয়ান মাস্ট বিকম এ সর্ভেন্ট অফ দি সর্ভেন্ট, ব্যক্তি দাসর দাস দাস হওয়াই উচিত। প্রহ্লাদ মহারাজ মধ্যে সেই প্রার্থনা ভগবান নৃসিংহদেব ঠাকুর করছেন যে সে তাঙ্কর দাস দাস নৃত্যর নৃত্য এই সেবা নিযুক্ত হব। এ হচ্ছে ভক্তি যোগমার্গের অনুমোদিত পন্থা। যেতবে এক ভক্ত এপরি ভাবন্তি যে ভগবান তাঙ্কর ইচ্ছা পূরণকারী হবে বা তাঙ্কর আদেশ পালনকারী হবে, সেতবে ভগবান সঙ্গে সঙ্গে এই প্রকার মোটিভেটেড ডিভোটি কামনা পোষণ করুথিবা ভক্তঙ্কর প্রভুবাকু মানা করিদিয়ন্তি। ভগবগীতা চতুর্ধ্যায়ের কথা ভগবান কহিছন্তি যে যথা মাঙ্কর পদ্যন্তি সঙ্গে সথৈব ভজামি, যে যেপরি ভাবে মো ঠারে প্রপন্ন হুঁতি মু তদ্রুপভাবে সেমানকে ফল প্রদান করে। যেমানে ভৌতিকবাদী সেমানে ভৌতিক লাভ খুশি থাকে সেপ্রতি আসক্ত হয়েথান, যে পর্যন্ত কৌশি ব্যক্তি এই প্রকার বিকৃত স্থিতি দবানবা বিচার উপরে আধারিত স্থিতি উপরে রহি চালি থাকে সে পর্যন্ত সে যে জীবনর অন্তিম লক্ষ্য ভগবানকে ফেরি যা সে লক্ষ্য সাধন করিপারে না। অহম তো কামস্তদ ভক্ত তঞ্চ স্বামী অনপাশ্রয়ঃ নান্যথেহাবয়োরর্থ রাজসেবকয়োরিব। রাজা প্রজা ভিতরে যে সম্বন্ধ সে সম্বন্ধ আমার নাই, প্রভুত্ব সম্বন্ধ ভগবান আর জীবর সম্বন্ধ সে প্রকার সম্বন্ধ নয়, এ শুদ্ধ সম্বন্ধ, এতে কোনো প্রকার ভৌতিক কামনা নাই। ভক্ত নিত্য সেবক জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীব মাত্রই তো নিত্য দাস হয় আর
ভগবান কৃষ্ণ হি নিত্য প্রভু, এই কলে ঈশ্বর কৃষ্ণ আস ভৃত্য। সেইপাই ভক্ত কেবল ভগবানকর সেবা প্রার্থনা বা ভক্তর সেবা ভক্তর সঙ্গ এই কামনা কর, যেটি এই সেবার নিযুক্ত থাকা ভক্তগণ অছন্তি তাঙ্কর সঙ্গে রহবা ইচ্ছা করে, কারণ সেটি কেবল এই সেবাই অছে, অন্য কিছু না। এটাই চান, এ হচ্ছে ভক্তর প্রার্থনা। তেণু প্রহ্লাদ মহারাজ এই প্রার্থনা করছেন, আর তা আমরই শিক্ষা।